আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনাদেরকে আম সংক্রান্ত আরেকটা ছোট্ট টিপস আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করছি। সেটা হচ্ছে, এই সময়ে আমরা অনেকেই আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে রাজশাহী থেকে আমরা আম পাঠাই। আমগুলো মূলত এইভাবে ঝুড়িতেও দেওয়া হয়, আবার কার্টুনের মধ্যে করে দেওয়া হয়। তো অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এই আমগুলো যাদের কাছে পাঠানো হয় তাদের সামান্য কিছু ভুলের কারণে আমগুলো ঠিকমতো পাকে না। এই ক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতা যেটা, সেই অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে যে বিষয়টা বলছি সেটা হচ্ছে, আমগুলো যখন রাজশাহী থেকে যাবে সাধারণত 24 বা 48 ঘন্টা মতো সময় লাগে আমটা পেতে। আমটা পাওয়ার পরে আপনারা আমটাকে হলো সাথে সাথে খুলে ফেলবেন। খুলে ফেলার পরে আপনারা কিন্তু এটাকে ফ্রিজে ঢুকাবেন না। অনেকেই যে কাজটা করে থাকে যে আম পাবার পরপরই আমটাকে ফ্রিজে ঢুকিয়ে দেয়, তখন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে তার যে হলো পাকার যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল সেটা কিন্তু ব্যাহত হয় এবং এই আমটা ঠিকভাবে পাকে না এবং সেভাবে মিষ্টতাও হয় না, এবং একটা সময় পরে দেখা যায় যে এর মধ্যে বেশ কিছু আম নষ্ট হয়। আর এই আমটা পাওয়ার পরে, আমটা খুলে বের করার পরে তখন দেখা যাবে যে যদি এর মধ্যে কিছু আম পেকে গিয়ে থাকে তাহলে সেটা খাওয়ার ব্যবস্থা করা যেতে পারে। আর যে আমগুলো পাকবে না সে আমগুলো একটা খবরের কাগজ বিছিয়ে বা একটা চটের বস্তা বিছিয়ে তার উপরে আপনারা সুন্দর করে এটা ছড়িয়ে রেখে দেবেন, এবং এটা 12 ঘন্টা পরপর বা 24 ঘন্টা পরপর আপনারা হলো দেখবেন যে আমগুলো পাকবে, সেই আমগুলোকে আপনারা খাবেন। আর যদি দেখেন যে একসাথে সব আম পেকে ওঠে তখন মোটামুটি আপনারা এই আমটাকে আরও কিছুদিন খাওয়ার জন্য সেই সময় আপনারা নর্মাল ফ্রিজে এটা রাখতে পারবেন। তাহলে দেখা যাবে যে এই আমটা আরও 4-5 দিন পর্যন্ত বেশি খাওয়া যাবে। আর একটা কথা আমি আমার অভিজ্ঞতার আলোকে বলি যে সাধারণত যখন কোনো হরমোন স্প্রে করা হয়, রাইপেনিং হরমোন, তখন দেখা যায় যে এই রাজশাহী থেকে ঢাকা যেতে যে 24 বা 36 ঘন্টা বা যে 48 ঘন্টা যে সময়টা লাগবে, এই সময়ের মধ্যে কিন্তু সম্পূর্ণ আম সব কটা কিন্তু সুন্দরভাবে পেকে উঠবে। যেটা বাড়তি আছে সেটাও পাকবে এবং যেটা কিছু অপুষ্ট আছে সেটাও পাকবে। কিন্তু যদি হলো এগুলোতে এই হরমোন জাতীয় কোনো কিছু দেওয়া না থাকে তাহলে দেখা যাবে যে আমি আমার অভিজ্ঞতাতে দেখেছি হয়তো শতকরা 10 ভাগ মতো আম এটা হলো হয়তো পচতে পারে এই জিনিসটা। তো আপনারা যেটা খেয়াল করবেন যে যদি আপনার কিছু আম পচে বা ধীরে 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 পাকে তখনই আপনি বুঝতে পারবেন কিন্তু যে এই আমগুলোতে কোনো রকম ধরনের কেমিক্যাল হরমোন, রাইপেনিং হরমোন এইগুলোতে ট্রিটমেন্ট করা নাই। তো এই তথ্যটা আমি মনে করি যে আপনাদের যদি জানা থাকে, বিশেষ করে আম রাজশাহী থেকে বা দেশের বিভিন্ন প্রান্তের থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল বিভিন্ন এলাকায় যাদের আত্মীয় পরিজনদের বাসাতে যাচ্ছে তারা যদি এই প্রক্রিয়াটা অবলম্বন করেন তাহলে তাদের আমগুলো বেশ ভালোভাবে আপনারা খেতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।